আজকে আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর আমার গণিত, পেজ নাম্বার 239। তোমরা সকলে পেজ নাম্বার 239 বের করো। এর আগের দিন আমরা পেজ নাম্বার 238 অবধি করিয়েছিলাম, তো আজকে খুলবো পেজ নাম্বার 239। আমাদের চলছিল রিজনিং, অর্থাৎ এই অঙ্কগুলো আমাদেরকে সলভ করতে হচ্ছে না, চোখে দেখে ভালো করে বুঝে অঙ্কের উত্তর আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তো দেখো, বলেছে প্রথমে নতুন খেলা খেলি। কিরকম খেলা খেলবো? আজ আমরা একটা নতুন মজার খেলা খেলবো। আমি কিছু মজার কথা বলবো, বুঝতে পারো নাকি দেখি। আমার একটা 16, 5, 14 হারিয়ে গেছে, এটা কেমন কথা? 16, 5, 14 হারিয়ে গেছে, দেখি পরে কি বলছে। তোমার 19, 3, 1, 12, 5 আমার কাছে আছে, এটা আবার কেমন কথা? তারপর দেখি কি বলছে। সত্যি আমি কিছু বুঝতে পারছি না, সত্যি আমরাও কিছু বুঝতে পারছি না, তুমি কি নিজে বুঝেছ? তাহলে আমাকে বুঝিয়ে দাও। তো দেখি কি বলতে চাইছে। প্রথমে প্রত্যেক ইংরেজি লেটারকে সংখ্যায় নাম দি। তো দেখো, এখানে এ থেকে জেড অব্দি পরপর লেখা আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড লেখা আছে। এবার দেখো, লেখার পরে নিচে দেখো প্রত্যেকের নাম্বারিং করা আছে, অর্থাৎ এ থেকে জেড অব্দি যে 26টা সংখ্যা আছে, সে 26টা সংখ্যাকে পরপর 1, 2, 3, 4 করে লেখা আছে, 1, 2, 3, 4, 5, 6 করে লেখা আছে। এখানে 11 এর পর কত হবে? 11, 12, 13, তারপরে 14, 15, 16 তো আছেই, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 আছে, এবার লিখবো 25, তারপরে 26, তাহলে জেড হয়ে গেল 26। প্রত্যেকটা নাম্বারিং কিন্তু আমরা করে নিলাম। এবার দেখি পরে কি আছে। এবার বলছে, এবার বুঝেছি 16, 5, 14, এই যে 16, 5, 14 বলেছিল, তো 16, 5, 14 মানে কি? 16 দেখো 16 কই, দেখো 16 হচ্ছে পি, তাই তো, 16 পি। 5 ই কিসে আছে? ই আছে 5-এ, তাহলে পি ই হলো 14, 14 মানে হচ্ছে এন, অর্থাৎ পি ই এন পেন। তাহলে 16, 5, 14 হয়ে গেল পি ই এন, 16 হচ্ছে পি, ই হচ্ছে 5, 5 হচ্ছে ই আর 14 হচ্ছে এন, তাহলে হচ্ছে পি ই এন পেন। তাহলে সে বলতে চাইছে আমার একটা পেন হারিয়ে গেছে, ঠিক আছে। প্রথম বাক্যে বলা হয়েছে আমার একটা পেন হারিয়ে গেছে। আচ্ছা, এবার দ্বিতীয় বাক্যে দেখি, এখানে যে বলেছে 19, 3, 1, 12, 5 এটার মানে কি হচ্ছে দেখি। 19 মানে কত দেখে নি, 19 কয়, 19 কয়, যে 19 মানে হচ্ছে এস, তাহলে দেখি কি হচ্ছে। 19 মানে লিখলাম এস, এস। 3 মানে কত? 3 মানে দেখো সি, তাহলে লিখলাম সি। 1, 1 মানে কত? এ, লিখলাম এ, তাহলে হয়তো কি হলো, হলো এস সি এ এল, স্কেল, অর্থাৎ স্কেল, অর্থাৎ আমার স্কেল তোমার কাছে আছে, তাহলে কি হলো, তোমার স্কেল আমার কাছে আছে। এখানে এটার মানে হলো হচ্ছে স্কেল, তাহলে হলো এখানে তোমার স্কেল আমার কাছে আছে। খুব মজার খেলা, আমিও তৈরি করি। আমার দাদার নাম 4, 9, 16, 21, কিন্তু তোমার বন্ধুর নাম 19, 1, 2, 1, এটা কি হলো? দেখো 4, 9, 16, 21 যদি হয় তাহলে আমার দাদার নাম কি হবে? 4 দেখি ডি, লিখলাম ডি, তোমরা নিজেরা করো। 9 কি আছে দেখো তো, 9, 9, 9, 9 দেখো, 9, 9 আছে আই, তো লিখলাম আই। 16 কি আছে? 16 দেখো পি আছে, 16 তো লিখলাম পি। 21 কি আছে? 21 দেখো ইউ আছে, তাহলে 21 লিখলাম ইউ, তাহলে কি হয়ে গেল, আমার দাদার নাম দীপু, DIPU দীপু, কিন্তু তোমার বন্ধুর নাম 19, 1, 2, 1, তাহলে 19 দেখি কত আছে, 19 আছে এস, 19 এস, 1 মানে এ, 2 হচ্ছে বি,
এক হচ্ছে এ, তো আমার দাদার নাম দীপু কিন্তু তোমার বন্ধুর নাম সাবা, এই হচ্ছে এটা বলতে চাইছে। এবার আমরা কিছুটা নিজে করি, নিজে লিখি দেখো, বাংলা ইংরেজি নতুন খেলায় মজার খেলায় নতুন নাম, হ্যাঁ এরকম আছে। তো দেখো প্রথমে কি আছে, চেয়ার, চেয়ারের ইংরেজি আমরা জানি সিএইচ এআইআর, চেয়ার। তো চেয়ার দেখো সি, সি কততে আছে, সি আছে দেখো, সি আছে তিনে, তার জন্য তিন বসেছে। তারপরে দেখো এইচ, এইচ কততে আছে, এখানে বলছে আট, দেখে নিই সত্যি সত্যি এইচ আছে, আটে আছে কিনা, দেখো এইচ আটেই আছে। তারপরে আছে এ, এ বলছে এ আছে একে, হ্যাঁ এ তো একেই আছে, আচ্ছা। তারপরে দেখো আই, আই বলছে এখানে নয়ে থাকার কথা, দেখি এখানে উপরে আই নয়ে আছে কিনা, হ্যাঁ নয়ে আছে আই। তারপর দেখো আর, আর বলছে এখানে আঠেরোতে আছে, সব শেষটা হচ্ছে আঠেরো, দেখি এখানে আর আঠেরোতে আছে কিনা, আর হ্যাঁ আট, আর কিন্তু আঠেরোতেই আছে। তাহলে এটা হলো চেয়ার, তিন আট এক নয় আঠেরোতে আমরা পেয়ে গেলাম কিন্তু চেয়ার, বোঝা গেল। এবার দেখো বলের ইংরেজি বি এর ওল বল, তাহলে বিটা বি কতে আছে, বি হবে দেখো, বি দেখো আছে কততে দুই এ, তাহলে প্রথমে বি এর জন্য আমরা লিখলাম দুই। এ আছে, এ আমরা জানি হচ্ছে কততে একে আছে, এ আছে একে, তাহলে বি এর জন্য আমি লিখলাম এক, দুই এক। তারপর ডবল এল, এল কতে আছে দেখো, এল কই, এল কই দেখো, এল, এল আছে বারোতে, তাহলে ডবল এল আছে, তাহলে দুবার বারো হবে, একটা বারো দুটো বারো, তাহলে দুই এক বারো বারো, বোঝা গেল, বি এ ডবল এল হয়ে গেল। এবার দেখো এখানে সংখ্যাটা বলে দিয়েছে আমাদেরকে, তার বাংলা এবং ইংরেজিটা লিখতে হবে। তো প্রথমে দেখো সংখ্যাটা আছে এক ষোলো ষোলো বারো পাঁচ, কি হতে পারে দেখি, এক প্রথমে কিসে হবে, এক হচ্ছে এ, আচ্ছা লিখলাম, আগে ইংরেজিটা লিখি তারপর বাংলা লিখছি, এ ষোলো কতে হবে দেখো, দুটো ষোলো আছে, ষোলো কতে আছে দেখো, দেখো ষোলো আছে পিতে, তাহলে পি লিখবো, দুটো পি লিখবো তাহলে, যেহেতু দুটো ষোলো আছে। তারপর দেখো বারো আছে, তাহলে বারো দেখি কতে আছে, বারো বারো এল আছে, তাহলে আমরা লিখবো এল। তারপর দেখো কি আছে, পাঁচ আছে, তাই তো, পাঁচ কতে আছে দেখি, দেখো পাঁচ আছে ইতে, তাহলে কি হলো দেখো তো, এ পি পি এল ই অ্যাপেল, অ্যাপেল, অ্যাপেল মানে আপেল, এখানে বাংলাতে লিখবো আপেল, আ পয়কাল ল আপেল, ঠিক আছে, এখানে বাংলায় লিখবো আ পয়কাল ল আপেল, তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার চলে আসছি পরেরটা, টমেটো, ইংরেজি টি ও এম এ টি ও, দেখো টি প্রথমে দেখে কতে আছে, টি দেখো টি টি কই, দেখো টি, টি আছে কুড়িতে, লিখবো টি এর জন্য কুড়ি লিখলাম। ও, ও কতে আছে, ও কই, ও কই দেখো, ও, ও আছে পনেরোতে, তাই তো, ও আছে পনেরোতে, ও এর জন্য আমরা পনেরো লিখবো। টি ও হলো, তারপর কি আছে, টি ও এম দেখবো, এম দেখি কতে আছে, এম দেখো আছে তেরোতে, তাহলে এম এর জন্য তেরো লিখবো, এম এর জন্য তেরো, তাহলে টি ও এম হলো, এম এর জন্য তেরো লিখলাম। এবার দেখো এ আছে, এ তো আমরা জানি এক আছে, দেখো এ হচ্ছে একে, তাহলে এ এর জন্য আমরা এক লিখলাম, তাহলে হলো টি ও এম এ, টমে হয়ে গেল টি ও। এবার টি দেখো, টি এক্ষুনি আমরা দেখলাম, টি কতে দেখলাম, টি দেখলাম কুড়িতে, আবার কুড়ি লিখবো। বাকি থাকলো ও, ও কতে, ও দেখো আছে পনেরোতে, লিখে দিলাম পনেরো, বেরিয়ে গেল আমার সাইডে, তাহলে হলো টি ও এম এ টি ও, টমেটো আমরা পেয়ে গেলাম এই লেখাগুলোর মাধ্যমে। তাহলে আমাদের কাছে যদি এইটা পরিষ্কার থাকে, এই লেখাটা যদি আমাদের জানা থাকে, তাহলে তোমরা কিন্তু খুব সহজেই এইগুলো বের করতে পারবে যে এর পরপর এগুলো কী হতে পারে, তাহলে তোমরা সকলে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার দেখো আছে হচ্ছে আংটি, আংটি ইংরেজি আমরা জানি রিং, তাই তো, তো রিংটা আমরা লিখবো, প্রথমে দেখি আর কতে আছে, আর দেখি আর কতে আছে, দেখো আর আছে আঠেরোতে, তাই তো, আর হচ্ছে আঠেরোতে, তার জন্য আর লিখলাম আঠেরো। আই কতে আছে, আই, আই কতে আছে দেখো, আই আছে নয়ে, তাহলে আঠেরোর পর লিখলাম নয়। এন কতে আছে, এন,
এন আছে কতে দেখো, এন কই দেখো, এন এন আছে 14তে, তাহলে এন এর জন্য লিখলাম আমরা 14। জি কতে আছে, জি দেখো কতে আছে, জি আছে দেখো 7তে, তাহলে জি এর জন্য লিখলাম 7। তোমরা যদি মনে করো যে না আমরা এটা বাংলায় লিখবো, তোমরা বাংলাতেও লিখতে পারো, যেহেতু তোমাদের এটা ইংরেজিতে এখানে আছে, তাই জন্য এটা আমরা ইংরেজিতে করালাম, তুমি এটা বাংলাতেও লিখতে পারো। এখানে দেখো এখানে বাংলা আছে, তো এগুলো তোমরা যদি মনে করো প্রত্যেকটা আমি বাংলাতে লিখবো, তোমরা বাংলাতে লিখতে পারো, আমি তোমাদেরকে ইংরেজিতে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো গ্লাস ইংরেজিতে আছে জি এল এ ডবল এস, তাহলে আমরা সেটা বের করতে হবে। দেখো এবার আমি বাংলাতে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে ইংরেজি লিখলেও হবে বাংলাতে লিখলেও হবে। জি দেখো কি আছে, জি আছে 7, লিখলাম 7। এল এল দেখো কত আছে, এল আছে 12তে, লিখলাম 12। এ কত আছে, এ আছে 1-এ, লিখলাম 1। তারপর দেখো এস আছে, এস কত আছে, এস আছে 19-এ, দুবার এস আছে তাহলে দুবার 19 লিখব, একবার 19 লিখলাম আবার 19 লিখলাম, তাহলে হয়ে গেল জি এল এ ডবল এস গ্লাস, বোঝা গেল। এবার এইটা তোমাদের নিজেদের মতো একটা সংখ্যা, একটা বাংলা লেখো তার ইংরেজিটা লেখো, দিয়ে সেটা এই খেলার মাধ্যমে যে নাম্বারিং এর মাধ্যমে যেটা আমরা করলাম সেটা কত হচ্ছে এটা কিন্তু কমেন্ট লিখে জানাবে। প্রথমে বাংলা লিখবে কমেন্টে, তারপরে তার ইংরেজিটা লিখবে, এরপরে তার যেটা নাম্বারিং দিয়ে যেটা হচ্ছে সেটা কমেন্টে কিন্তু লিখে অবশ্যই জানাবে। এইটা থাকলো তোমাদের বাড়ির কাজ। তোমাদের আর একটা পাতায় বাকি থাকলো, সেটা আজকে করালাম না এই কারণে, পরের দিন তোমাদের ওটা করাবো। তোমার তো এখন অনেকটা দিন বাকি আছে, তাহলে পড়াটার কন্টিনিউশন থাকবে। এটা শেষ হয়ে যাওয়ার পর আমি বলেছি ক্লাস 5টা শুরু করে দেবো, তো ওইটা নিয়ে ভেবো না, কয়েকদিন তোমাদের গ্যাপ দিব, দিয়ে 5টা তোমাদের শুরু করে দেবো। আমি ডেট দিয়ে দেবো তোমাদের টেলিগ্রাম গ্রুপে, আমি জানিয়ে দেবো এবং ইউটিউবে আমি জানিয়ে দেবো যে কবে থেকে আমি 5টা শুরু করবো। তাহলে আজকে যেহেতু তোমার সিলেবাসটা প্রায় শেষের দিকে, আর একটা পাতা বাকি থাকলো, অর্থাৎ এই পাতাটা শুধু বাকি থাকলো, এটা কিছুই না, এটা অংশর কাজ, তোমরা ল ভরের কাজ তোমরা জানো ভালো করে, তাও আমি করিয়ে দেবো। এটা 240 পাতা, এটা পরের দিন করাবো, অর্থাৎ আজকে হচ্ছে 15 তারিখ, এটা করাবো তোমাদের 17 তারিখ, অর্থাৎ শুক্রবার এটা করাবো। তাহলে আজকের মতো কাজ ক্লাসটা এই পর্যন্ত থাকবে, তোমরা সকলে ভালো থাকবে।